আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিটি জেফুরকান ডিজাইন। তো আমরা আজকে ফটোশপের 16 পর্বে, যারা পূর্বে ভিডিওগুলো মিস করেছেন অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। কেমন গত ক্লাসে কিন্তু আমি একটা স্ক্রিপ্ট ভেরিফিকেশন কীভাবে করতে হয়, আমাদের মোবাইলগুলো হ্যাক করে ফেলতেছে, কম্পিউটারগুলো হ্যাক করে ফেলতেছে, তো আপনারা ওইগুলো থেকে কীভাবে মুক্তি পাবেন ওই ব্যাপারে আমি একটা টিউটোরিয়াল ক্রিয়েট করছিলাম। তো আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, ওকে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কেমন? আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি ওই ধরনের আপনাদের ভিডিও দিব, ওকে? তো চলুন আমি কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো লেটস গো। তো আজকে মূলত কাসম কি জানেন, এই যে ইরাজার টুলের ব্যাকগ্রাউন্ড ইরাজার টুল, ওকে? তো এর আগে কিন্তু আমি এই ইরাজার টুলটি ভালোভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি দেখিয়ে দিয়েছিলাম, ওকে? তো যারা ওই ভিডিওটি মিস করেছেন অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, ওকে? তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইরাজার টুলটি সিলেক্ট করছি, এখানে আপনারা কিবোর্ড শর্টকাটে ই ক্লিক করে এটা সিলেক্ট করতে পারবেন, ওকে? তো আমি এটা সিলেক্ট করার পর এখানে আমরা কিছু অপশন পাচ্ছি, আমি এগুলো স্টিপ বাই স্টিপ আপনাদেরকে দেখিয়ে যাব, কেমন? তো এটা হচ্ছে ব্রাশ টুল, এখানে আপনারা এটা হচ্ছে সাইজ আর এটার হার্ডনেস, এগুলো আমি অনেকবার বলছি, তো এখান থেকে আপনারা এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, ওকে? তো আমি একটা ডকুমেন্ট আপনাদের জন্য আগে থেকে ক্রিয়েট করে রাখছি, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের অপশনটা দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রথম ডকুমেন্টটা আসবো। ডকুমেন্টটা আসার পর এটার কাজ হচ্ছে মূলত কি জানেন, যে কোনো ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন, ওকে? তো অবশ্যই এখানে দেখবেন আপনাদের টলারেন্সটা কত আছে, এটা যখন আমরা এখন বর্তমানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এটা অবশ্যই 100 করে দিব। 100 করে দেওয়ার পর আমি যে এখানে এরকম করে ড্র্যাগ করব, ওকে? এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, অতি সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। বা আপনি চান এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার সাথে সাথে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়ে যাক, তো কীভাবে করব আমি আপনাদের জন্য আগে থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রাখছি। আমি এটা এই যে মুভ টুলের সাহায্যে ওইখানে নিয়ে আসব, যে এখানে আনার পর এখানে ছেড়ে দিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে শিফট অল্টার ক্লিক করে এটা স্মল করে নিব, জাস্ট এখানে আনব, এখানে আনার পর আমি একটু বড় করে নিব, ওকে? আপনারা শিফট অল্টার ক্লিক করে এগুলা বড় ছোটো করবেন, হ্যাঁ, আর না হলে কিন্তু এগুলা একটু প্রবলেম হয়ে যাবে, ওকে? তো আমি ওগুলা আগে টিউটোরিয়াল বলে দিছিলাম, আমি এখানে আর এগুলো সম্পর্কে কিছু বলতেছি না। এরপর এই যে এলিয়ারটা আপনারা অবশ্যই নিচে নিয়ে আসবেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যেটা আপনারা অ্যাপ্লাই করতে চান ঠিক সাবজেক্টের নিচে নিয়ে আসবেন, হ্যাঁ। তো এখানে নিয়ে আসার পর আপনারা এই সাবজেক্টে সিলেক্ট রাখবেন, ওকে? এখানে কিন্তু সিলেক্ট রেখে আপনারা কাজ করলে কিন্তু হবে না, হ্যাঁ। এই যে আমি এখানে সিলেক্ট রাখছি, সিলেক্ট রাখার পর আমি এরকম করে কাজ করতেছি, হ্যাঁ, এরকম কিন্তু আপনারা কাজ করতে পারবেন না, হ্যাঁ। আমি ব্যাকে যাব, অবশ্যই আপনাদের এই সাবজেক্টটা সিলেক্ট রাখতে হবে, ওকে? তো এটা সিলেক্ট রাখার পর আমি মাউসটা একটু স্মল করে নিব, স্মল করে নেওয়ার পর এই যে এরকম করে ড্র্যাগ করব, ওকে? আমি জাস্ট এরকম করে ড্র্যাগ করে যাচ্ছি। এই হেয়ারের উপর কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওগুলো আমি দেখিয়ে দিব, কেমন? ওকে, তো এইটুকুতে আমি দেখিয়ে দিছি। এরপর এখানে আমরা আর একটা অপশন পাচ্ছি, এই যে স্যাম্পলিং ওয়ান্স, এটার কাজ হচ্ছে কি জানেন, এটার কাজ হচ্ছে আপনি এখানে যে আমরা এখানে এই এগুলো রিমুভ করতে পারি নাই এই অপশন দিয়ে, এই যে এই স্যাম্পলিং কন্টিনিউস দিয়ে, তো এটা স্যাম্পলিং ওয়ান্সটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি ব্রাশটাকে স্মল করব, এখানে আপনারা দেখতেছেন একটা আমার মাউসের সাথে ওই প্লাস বাটনটা যেখানে যাবে ঠিক ওইখানে সিলেক্ট করবে, হ্যাঁ। এখন আপনার চুলের ইয়াতে যদি এটা আসে ওইখানে সিলেক্ট করে নিবে, হ্যাঁ। তো অবশ্যই এই টুলস যখন আসবেন অবশ্যই এখানে টলারেন্সটা কমিয়ে দিতে হবে, হ্যাঁ। এখানে আমি 35-এ রাখছি, ওকে? 35-এ রাখার পর এই যে এরকম করে আমরা কাজ করতে পারবো, ওকে? আমি কিন্তু এর আগে টুলে কাজ করছিলাম, ওইখানে আমি টলারেন্সটা অনেক বেশি করে দিয়েছিলাম, হ্যাঁ, 100 করে দিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু এই টুলসে যখন আসছি আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম। তো এগুলো আপনারা সবসময় লক করে রাখবেন কোন টুলসে কোন ধরনের করে আমি ইউজ করতেছি, হ্যাঁ, কেন আরও আছে
আমি টুরেন্সটা আরো কমিয়ে দিব, 20 তে রাখছি। ওকে, ব্রাশ টুলটা স্মল পারফেক্টভাবে কিন্তু কাজ করতে পারবে, আমরা এটা ধীরে সুস্থ করলে পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। ওকে, আপনার প্লাস বাটনটা যেখানে যাবে ঠিক ওইখানের গুলা ওগুলা রিমুভ করে ফেলবে। ওকে, তো এখানে কিছু 19-20 হয়ে যাচ্ছে, এগুলো আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ভালোভাবে করতে পারবেন। ওকে, আচ্ছা যাই হোক, আমি এতটুকুতে রাখলাম। আর এই হেয়ারের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে চাইলে পারফেক্টভাবে আপনাদের মাস্কিং করতে হবে। ওই যখন আমরা মাস্কিং অপশনের টুলসে আসব, ওই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিব। ওকে, তো এরপর আছে এই যে সিম্পলিং ব্যাকগ্রাউন্ড ওয়াচ। হ্যাঁ, এটা কাজ কি, সিম্পলিং ব্যাকগ্রাউন্ড ওয়াচ এটা সিলেক্ট রাখার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা আপনারা চান রিমুভ করার জন্য। হ্যাঁ, তো রিমুভ করার জন্য আমি চাই এই যে এখানে কতগুলো হয় নাই ওগুলা রিমুভ করার জন্য, তো আমি এগুলা সিলেক্ট করছি। এখানে যে হোয়াইটগুলো আমরা চাই রিমুভ করার জন্য, হ্যাঁ, তো এটা আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এই যে এই যে এই ধরনের করে, হ্যাঁ, তো এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখছেন ঠিক ওইগুলাই এখানে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ঠিক ওই ওই কালারগুলো রিমুভ করবে। ওকে, এখানে আপনি এখন টুরেন্সটা একটু বাড়িয়ে দেন, কোনো প্রবলেম নেই। ওকে, এতটুকুতে রাখলাম, এগুলো রিমুভ করবো। ওকে, ভয় পাওয়ার কিছু নেই, আপনার হেয়ারগুলো কিন্তু এই কাট আপ পারবে না। হ্যাঁ, ওই যে যে কালার এখানে ব্যাকগ্রাউন্ড কালারে আছে ওই কালারটাই রিমুভ করবে। জাস্ট এখানে রেড কালার উপর ক্লিক করেন, এই যে আমি রেড কালার উপরে ক্লিক করতেছি, এগুলো কিন্তু রিমুভ হচ্ছে না। হ্যাঁ, তো এই টুলস অনেক গুরুত্বপূর্ণ, এরকম আমাদের অনেক সময় এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালারগুলো রিমুভ করতে হয়। হ্যাঁ, এগুলো আপনারা ধীরে ধীরে করলে কিন্তু পারফেক্টভাবে কাজ করতে পারবেন, যেহেতু আমি তাড়াতাড়ি করতেছি আপনাদের একটু তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, আমি করছি, এখানে আরেকটু আছে, এগুলো রিমুভ করছি। ওকে, তো দেখেন এরপর আরেকটা কাজ হচ্ছে কি জানেন, এরপর এখানে দেখতেছি আমরা তিনটা অপশান পাচ্ছি, এগুলো আমি কিন্তু আগে টিউটোরিয়াল দেখে দিয়েছিলাম। কোথায় দেখে দিয়েছিলাম? এইগুলো দেখে দিয়েছিলাম এই যে কালার রিপ্লেসমেন্ট টুলে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করার পর এখানে যে অপশানগুলো আসতেছে ঠিক সব অপশানগুলো আমরা এখানে পাচ্ছি। হ্যাঁ, ইরেজার টুলে অপশানে পাচ্ছি। হ্যাঁ, এই যে তিনটা অপশান এখানে পাচ্ছি। হ্যাঁ, তো এগুলোর কাজ হচ্ছে মূলত কি জানেন, অনেক বেশি রেজুলেশন ইমেজের উপর এগুলো দিয়ে কাজ করা হয় মূলত। এই যে ডিসকন্টিনিউয়াস আর হচ্ছে ফাইন্ড ইটেস, হ্যাঁ, এই দুটোতে ওই যে রেজুলেশন বেশি ইমেজ কতগুলো আছে যে ওইখানে এই দুটোটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এই কন্টিনিউয়াস আপনি সব ধরনের ইমেজের উপর রেখে কাজ করতে পারবেন। ওকে, তো এগুলো আমি আর যেখানে দেখে দিচ্ছি না, যেহেতু আমার এটা নর্মাল ইমেজ, তো আমি এখানে কন্টিনিউয়াসে আমরা সবসময় এখানে কন্টিনিউয়াসে রেখে কাজ করবেন। ওকে, তো এখানে আরেকটা অপশান আছে এই যে প্রোটেক্ট ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আপনি এখানে মাউস নিয়ে আসেন, মাউস নিয়ে আসার পর একটা লেখা আসবে ডোন্ট ইরেজ দ্য ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ, তো এটা ফরগ্রাউন্ড কালারকে ইরেজ করবে না, দ্যাট মিন্স মুছে ফেলবে না। ওকে, তো আমি দেখিয়ে দিই, এখানে আমি টিক চিহ্নটা দিয়ে দিছি, টিক চিহ্ন দেওয়ার পরে এখানে রেড কালার আছে। হ্যাঁ, আমি আরেকবার সিলেক্ট করি, রেড কালারটা সিলেক্ট করেছি, এগেইন এটা সিলেক্ট করার পর যে ফরগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে ওইটা রিমুভ হবে না। হ্যাঁ, তো এখন আমার বর্তমানে রেড কালারটা আছে, এখানে যতটুকু রেড কালারের আছে ওগুলো রিমুভ হবে না। হ্যাঁ, দেখেন আমি দেখিয়ে দিই আপনাদের, এই যে দেখছেন আমি এখানে কিন্তু ক্লিক করতে যে কোনো কাজে হচ্ছে না। ওকে, তো এখানে যদি আপনি মাউস নিয়ে আসেন কিন্তু এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, দেখছেন আপনারা, এখানে আমি টুরেন্সটা একটু বাড়িয়ে দিই, এখন কোনো প্রবলেম নেই, এই যে দেখছেন এগুলো রিমুভ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি এখানে একটু কমিয়ে দিই আরও, এই যে এগুলো রিমুভ হচ্ছে। হ্যাঁ, আপনি যখন এখানে রেড কালারের উপর নিয়ে আসবেন কিন্তু রেড কালারগুলো রিমুভ হবে না। এই যে দেখছেন এখানে একটু হোয়াইট কালার পাইছিল, এগুলো রিমুভ করে ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন কিন্তু রেড কালারটা রিমুভ হবে না একদম নিশ্চিতে। ওকে,
অন্য কালার কিন্তু এগুলো রিমুভ করে ফেলবে। ওকে, এই যে লিপসের উপরও রেড কালার আছে, ওগুলো কিন্তু রিমুভ করছে না। ওকে, তো মূলত আজকে এইটুকুই, আর আমরা নেক্সট টিউটোরিয়াল দেখব। এখানে একটা অপশন আছে যে ম্যাজিক ইরেজার টুল, হ্যাঁ এটা অনেক মজার টুলস, এটা নিয়ে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।